माझी नाऊ छैरा दे ओ माझी पालु रैया दे गारे माझी गा कोनो गान। यासीन भाई তোমাদের সামনে মাঝি হিসেবে হাজির হয়েছে নদী নৌকার অঙ্ক করাতে। সো এই নদী নৌকার অঙ্ক নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা দেখা যায়। সেই সমস্যা সলভ করার জন্য আমি তোমার ওই নদীর মাঝিকে উঠিয়ে নিয়ে তোমাদের সামনে এনেছি। সো চলো এই অঙ্কটা আমি মাঝি হিসেবে তোমাদেরকে সলভ করে দিই। সো ভাইয়ারা, আমাদের এই অঙ্কে বলা আছে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার। সো এই উদ্দীপকে দেখছো টোটাল 6টা প্রশ্ন আছে। সো 6টা প্রশ্ন আমি বলে বিরক্ত করবো না, তোমরা সুন্দর করে রিডিং করে নিতে পারো। সো ভাইয়া, আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে গুলিয়ে গুলিয়ে তোমাদের খাইয়ে দেব। সো চলো খাইয়ে দেওয়া শুরু করা যাক। সো এই খাইয়ে দেওয়া শুরু করার আগে একটা কথা আমার মাথায় রাখতে হবে, সেই কথাটা হচ্ছে বস্তু সেদিকেই যায় যেদিকে লব্ধি কাজ করে। ভাইয়া বুঝলাম না বিষয়টা, ওকে বুঝিয়ে দিই। ভাইয়া, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কাব্য ভাইয়াকে তার দুই বউ, বউ এক এবং বউ দুই যখন এইভাবে টানছে তখন ভাইয়া কোন দিকে যায়। ভাইয়া এই টানাটানির ফলে ঠিক মিডেল বরাবর গিয়েছিল, তাই না? সো ভাইয়া কেন সে মিডেল বরাবর গিয়েছিল? কারণ এই টানাটানির লব্ধিটা ঠিক মিডেল বরাবর কাজ করে। একইভাবে একটা ফুটবলকে যখন তুমি আর আমি এইভাবে কিক করি, ফুটবলটা কিন্তু এদিকেও যায় না এদিকেও যায় না, ফুটবলটা যায় একদম মিডেল বরাবর বা এই দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর। সো ভাইয়া কেন এই বরাবর যাচ্ছে? কারণ লব্ধিটা এই বরাবর কাজ করে। সো আমরা এই কথাটা মাথায় ঢুকিয়ে নিই যে বস্তু সেই দিকে যায় যেদিকে লব্ধি কাজ করে। সো এখন আমরা চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলেছে সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে নৌকাটা আমরা কোন দিকে চালাবো। ফিজিক্সে দিক বলতে কী বোঝায় আগেই বলেছি, ফিজিক্সে দিক বলতে বোঝায় কোন, কত কোণে চালালে নৌকাটা সর্বনিম্ন দূরত্বে নদীটা পার হবে। সো আমাদের জানতে হবে সর্বনিম্ন দূরত্বটা কী। ভাইয়ারা আমি একটা নদী আঁকি, এই নদীর এপার থেকে এপার সর্বনিম্ন দূরত্ব কোনটা? এইটা না, এইটা না। তোমরা ধরতেই পারছো ঠিক এই লম্ব দূরত্বটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। সো এক বিন্দু থেকে অপর বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কিন্তু অলওয়েজই লম্ব দূরত্বই থাকে। সো আমার নদীটা পার হতে হবে ঠিক এই লম্ব দূরত্বে। সো আমরা এই লম্ব দূরত্বটা বা সর্বনিম্ন দূরত্বটা এঁকে ফেললাম। এখন ভাইয়া নদীতে স্রোত আছে, সো যে কোনো একদিকে তুমি স্রোতের বেগ নিয়ে এঁকে দাও। এই ধরো আমি এদিকে আঁকলাম স্রোতের বেগ ইউ। সো আমরা ইউকে লিখে দিচ্ছি স্রোতের বেগ। আর এই যে ভাইয়ার লম্ব দূরত্বটা দেখছো, এটা হচ্ছে নদীর প্রস্থ। যে প্রস্থটা প্রশ্নে দেয়া থাকবে, প্রস্থ এখানে আমি বলে দিলাম 10 কিলোমিটার, সেখানে এই প্রস্থকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। সো স্রোতের বেগ প্রস্থ গেল। এখন আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে নৌকাটা আমি কোন দিকে চালাবো। আমাদের উদ্দীপকে কিন্তু নৌকার বেগ দিয়ে দিয়েছে 12 কিলোমিটার পার আওয়ার। সো বলো তো ভাইয়া, এই বিন্দু থেকে তুমি যদি এই বিন্দুতে যেতে চাও নৌকাটা কোন দিকে চালাতে হবে? এই নদীতে যদি কোনো স্রোত না থাকতো তুমি এখান থেকে রওনা দিয়ে এখানে খুব সহজেই পৌঁছে যেতে পারতে, সোজা রওনা দিতাম, সোজাই চলে যেতাম। বাট এখন নদীতে কী আছে? স্রোত আছে। সো তুমি যদি এখান থেকে রওনা দাও তুমি কি এখানে পৌঁছাতে পারবে? অবশ্যই না, দেখা যাবে স্রোতের ধাক্কায় তুমি এখানে চলে আসছো। এখন আমাকে বলো তো কেন তুমি এইখানে চলে আসছো? তুমি তো রওনা দিছিলে সোজা। এর কারণ আমি অলরেডি বলেছি, কারণ এই পথে লব্ধিটা কাজ করেছে তাই তুমি এখানে চলে আসছো। বাট আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন ছিল সর্বনিম্ন দূরত্বে পার হতে হবে, তার মানে আমার ঠিক ঠিক এই পয়েন্ট থেকে রওনা দিয়ে এই পয়েন্টে পৌঁছাতে হবে। সো কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে নৌকাটাকে আমি একটু এইভাবে তেরা করে রওনা দিব, তাহলে আমি স্রোতের ধাক্কায় ধাক্কায় এখানে পৌঁছাবো, তাই না? সো আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে নৌকার বেগ ভি। ভি হচ্ছে আমার নৌকার বেগ। ভাইয়া আমরা আরেকটা জিনিস ধরে নেই যে এই নৌকার বেগটা স্রোতের বেগের সাথে আলফা কোণে রওনা দিয়েছে। সো আমাদের এই আলফাটাই বের করতে হবে। এখন তোমরা আমাকে বলো এই যে লম্ব দূরত্বটা বা সর্বনিম্ন দূরত্বটা এই বরাবর পার হতে হলে লব্ধিটা কোন বরাবর কাজ করতে হবে? এখানে লব্ধি হবে কার কার? এখানে লব্ধি হবে নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি। এই দুইটা লব্ধি যদি
ঠিক এই দূরত্ব বরাবর কাজ করে তাহলেই নৌকাটা এই দূরত্ব বরাবর যাবে। কারণ আমরা অলরেডি বলেছি নৌকা সেদিকেই যাবে যেদিকে লব্ধি কাজ করবে। সো ইউ এবং ভি এর লব্ধি যদি লম্ব বরাবর কাজ করে তাহলে নৌকাটা লম্ব বরাবর যাবে বা সর্বনিম্ন দূরত্বে যাবে। সো আমরা এটা কনফার্ম যে লব্ধিকে অবশ্যই এবং অবশ্যই লম্ব বরাবর ক্রিয়া হতে হবে। সো আমরা কিন্তু লব্ধির দিক অলরেডি জানি, কারণ শর্ত মতে লব্ধিকে লম্ব বরাবর কাজ করতে হবে। কারণ লব্ধি যদি লম্ব বরাবর কাজ করে তাহলে নৌকাটা লম্ব বরাবর পার হবে। এখানে নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ। আমরা ধরে নিয়েছি নৌকাটা স্রোতের সাথে আলফা কোণে রওনা দিয়েছে। সো আমাদের প্রশ্নই তো এটা যে নৌকাটাকে কত কোণে চালাবো বা কোন দিকে চালাবো, তার মানে আমার আলফার মানটা বের করতে হবে। তোমাদেরকে আমি লব্ধির দিক নির্ণয়ের সূত্র শিখিয়েছিলাম, মনে আছে কি? না মনে থাকলে পিছনের ক্লাসটা দেখে আসো। লব্ধির দিক নির্ণয়ের সূত্র কী ছিল ভাইয়া? কোনো লব্ধি যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে যার সাথে তুমি থিটাটা ধরেছো সে নিচে একা থাকবে, উপরে সাইন আলফা, নিচে হচ্ছে কজ আলফা। সো ভাইয়া দেখো তো এখানে লব্ধি ডব্লিউ ইউ এর সাথে কত কোণ উৎপন্ন করে সেটা স্পষ্টই দেখা যাচ্ছে। ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা লিখতে পারবো 10 90 ডিগ্রি লব্ধির উৎপন্ন কোণ। কার সাথে লব্ধির উৎপন্ন কোণ? এখানে ইউ এর সাথে। সো যার সাথে কোণ সে নিচে একা, তার মানে ইউ নিচে একা, বাকি আছে কে? বাকি আছে ভি। তাহলে উপরে হচ্ছে বাকিটা সাইন আলফা, নিচে হচ্ছে বাকিটা কজ আলফা। এটা আমরা অলরেডি শিখিয়েছি। এখানে 90 কিভাবে আসলো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। 90 আসছে, আমরা অলরেডি জানি লব্ধিটাকে কাজ করতে হবে লম্ব বরাবর। লব্ধি যদি লম্ব বরাবর কাজ করে তাহলে স্রোতের সাথে উৎপন্ন কোণ 90। এখন ভাইয়া এটা সলভ করে আমরা আলফার মানটা বের করব। কিভাবে সলভ করব? তোমরা জানো 10 90 মান হচ্ছে অসংজ্ঞায়িত, যাকে আমরা 1/0 লিখতেই পারি। এরপর বাকিটা সব লিখে দিয়ে তোমরা আর গুণন সবাই করতে পারো। পারো তো নাকি? ছোটবেলায় পড়েছি আমরা আর গুণন কীভাবে করে, এটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, গুণন দিয়ে তুমি অ্যাট লাস্ট, আমি আর গুণন করে দিলাম না, কজ আলফা পাবা মাইনাস ইউ বাই ভি। সুতরাং আলফার মান পেয়ে যাবা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সো ভাইয়া এখানে ইউ কত, ভি কত, ভ্যালুগুলো বসিয়ে দেবা। ইউ এর মান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, ভি এর মান হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আলফার মান চলে আসবে সুন্দর করে 120 ডিগ্রি, আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো অনেকে বলতে পারো ভাইয়া সবসময় 120 ডিগ্রি কেন আসে? আমি এমন একটা ভ্যালু দিয়ে করেছি যাতে 120 ডিগ্রি আসে হিসেবে সুবিধার জন্য। বাট আমাদের প্রশ্নে যদি ইউ ভি এর মান আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে তো আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আমরা সিস্টেমটা জানি যে লম্ব বরাবর পার হতে হলে লব্ধির উৎপন্ন কোণ হবে 90 ডিগ্রি। খালি এটাই আমার মাথায় রাখতে হবে। তাহলে 90 ডিগ্রি হলে লব্ধির উৎপন্ন কোণের ফর্মুলা দিয়ে আমরা আলফার মানটা বের করে ফেলতে পারি ইজিলি। এবার আসি একটা শর্টকাটে। শর্টকাটটা হচ্ছে যখনই তোমাকে বলবে সর্বনিম্ন দূরত্বে পার হতে হবে, কত কোণে চালাবা, তখনই তুমি সুন্দর করে লিখবা আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, যেখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। অবশ্যই এই শর্টকাটটা অ্যাডমিশনে ইউজ করবা, অন্য কোথাও না বা এমসিকিউতে। সো আবারও বলছি যখনই তোমাকে বলবে সর্বনিম্ন দূরত্ব, লম্বালম্বি দূরত্ব, এই সকল দূরত্বে নদীটা পার হতে হবে, তখন কত কোণে চালাবা আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, যেখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। নদী নৌকার এই ম্যাথটি করার আগে আমরা এখন একটা চমৎকার থিওরি পড়বো, যেই থিওরিটা তুমি যদি বুঝে ফেলতে পারো নদী নৌকা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। সো থিওরিটা হচ্ছে, নাম দিয়েছি আমি আলাদা থিওরি, মানে এটার সাথে তুমি অঙ্কের কোনো মিল ঘটাবা না, এখন দরকার নাই, খালি এখন থিওরিটা বুঝবা। থিওরিটার নাম হচ্ছে নদী পারাপারের জন্য সময়, টাইম ফর ক্রসিং রিভার। কেন এই নাম দিয়েছি? যে কোনো ধরনের নদী যে কোনোভাবে যদি তুমি পার হতে চাও কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো। কি একটু কঠিন লাগছে? চলো ইজি করে ফেলি। ধরো আমার সামনে একটা নদী আছে, সো আমি নদীটা বরাবর পার হতে পারি। বরাবর পার হতে যে সময় লাগবে, আমি যদি নদীটা এইভাবে ঘুরে এইভাবে পার হই তাহলে কি সময়ের চেঞ্জ আসবে? আমি যদি নদীটা ঠিক এই বরাবর রওনা দিয়ে পার হই, এইভাবে গিয়ে এইভাবে পার হই, তখনও কি সময় চেঞ্জ আসবে? সো আমার সময়ের চেঞ্জ আসুক বা না আসুক এটা আমার কোনো ফ্যাক্টর না। আমার ফ্যাক্টর হচ্ছে যেইভাবেই রওনা দেয় না কেন কত সময় লাগবে নদীটা পার হইতে, এটাই আমার বের করব। এটা একটা ইকুয়েশন বের করব, যেভাবেই রওনা দিই না কেন নদী পার হইতে কত সময় লাগবে। সো ভাইয়া এই জন্য আমি একটা চিত্র এঁকেছি, যেই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ নদীর প্রস্থটা হচ্ছে ডি।
স্রোতের বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ যে কোনো একদিকেই থাকবে। আর আমার ইচ্ছা হইলো নৌকাটাকে আমি এইভাবে চালাবো, মানে স্রোতের সাথে আলফা কোণ করে চালাবো, এটা আমার ইচ্ছা হইলো। সো এখন আমার নদীটা পার হতে কত সময় লাগবে এটা আমার বের করতে হবে। আমাদের হাতে এই চারটা উপাত্তই দেওয়া থাকবে, কি কি? স্রোতের বেগ, নৌকার বেগ, নদীর প্রস্থ, আর নৌকাটা আমি কোন দিকে বা কত কোণে চালাচ্ছি, মানে আলফা। সো এখান থেকে আমরা বের করব নদী পার হতে কত সময় লাগে। ভাইয়ারা, তুমি যদি এইভাবে রওনা দাও, কমন সেন্স কী বলে? তুমি কি এখানে পৌঁছাবা? তুমি কি এখানে পৌঁছাবা? অবশ্যই না, কারণ তোমার কাছে, কারণ তোমার উপর এখানে স্রোতের বেগ কাজ করবে আর নৌকার বেগ তো আছেই, এই দুইটা লব্ধি বেগ কাজ করবে ঠিক এই দিকে। সো আলটিমেটলি দেখা যাবে যে তুমি নৌকাটা নিয়ে এখানে পৌঁছায় গেছো, তাই না? আচ্ছা, আমি এটাকে যদি একটু আলাদা করে রাখি, তুমি এখান থেকে রওনা দিলা, এখানে পৌঁছালা, তার মানে এত বড় একটা ডিস্টেন্স তুমি গেলে, এই ডিস্টেন্সটার নাম আমি দিলাম এস। ওকে ভাইয়া, এটা তো নিশ্চয়ই ডি না, ডি হচ্ছে নদীর প্রস্থটা, এইটা ছিল আমার নদীটা। দেখো তো একটা জিনিস খেয়াল করে যে এই যে এস ডিস্টেন্সটা যে তুমি গেলা টোটাল, এই এস ডিস্টেন্সটার মধ্যে কয়টা দূরত্ব আছে? ভাইয়া, এই এস ডিস্টেন্সের মধ্যে দুইটা দূরত্ব আছে। কীভাবে বুঝলাম? দেখো, এক্স অক্ষে এতটুকু দূরত্ব যাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম, আর ওয়াই অক্ষে নদীর প্রস্থ সমান দূরত্ব যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। সো নদী পারের জন্য আলটিমেটলি তার যেতে হয়েছে কি, টোটাল অ্যাস। বাট টোটাল অ্যাস কিন্তু নদী পার হতে কাজে লাগে না, কাজে লাগে কতটুক? ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। এই কথাটা আমার বুঝতে হবে যে নদী পার হতে হলে কোন বরাবর কতটুক যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। একটা মজার উদাহরণ দেওয়া যাক, তুমি তোমার বউকে নিয়ে শ্বশুরবাড়িতে যাবা। সো তুমি নৌকার ঘাটে আসলা, সো তোমার এখন ইম্পর্টেন্ট কল পড়ে গেছে, তুমি মাঝির নৌকায় তোমার বউকে উঠায় দিলা, উঠায় তুমি নদীর প্রস্থটা জানো, তুমি জানো নদীর প্রস্থটা হচ্ছে খারাপ প্রস্থ হচ্ছে ধরো 2 কিলোমিটার। তুমি মাঝিকে বললা যে মাঝি ভাই, আপনি নদীটা পার হয়ে আমাকে কনফার্ম জানাবেন, আমার বউয়ের জন্য খুব চিন্তা হয় সে কি পার হয়েছে নাকি হয় নাই। সো মাঝি কিছুক্ষণ পর তোমাকে ফোন করে জানালো যে হ্যাঁ স্যার, আমি আপনার বউকে ওয়াই অক্ষ বরাবর 2 কিলোমিটার পার করে দিছি। ভাইয়া, এই যে নদীটা, নদীটার প্রস্থ কি? ওয়াই অক্ষ বরাবর। সো তোমাকে মাঝি কনফার্ম করে দিছে ওয়াই অক্ষ বরাবর 2 কিলোমিটার পার করছে, তার মানে কি তুমি শিওর না সে নদীটা পার হয়েছে? মাঝি যদি এইভাবে যে 100 কিলোমিটার ঘুরে আসে তোমার বউকে নিয়ে, তারপরে যদি তোমাকে বলে সে ওয়াই অক্ষ বরাবর 2 কিলোমিটার গেছে, ওয়াই অক্ষ বলতে কোন অক্ষ বোঝায় ভাই? এই যে এটা। সো ওয়াই অক্ষ বরাবর 2 কিলোমিটার মানে কি নদীটা সে পার হয়েছে, তার মানে তুমি খুব খুশি যে সে নদীটা তো অন্তত পার হয়েছে, তাই না? সো সহজ কথা, যদি নদী পার হতে হয় তাহলে আমার যেতে হবে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। যারা বুঝেছ তাদের ভ্যারি গুড, যারা বোঝনি তারা আমার সাথে লিপসিং করে মুখস্থ করো, নদী পার হতে হলে যেতে হবে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। ডি মানে নদীর প্রস্থ, নদী পার হতে হলে যেতে হবে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। সো এখন ভাইয়া এই এক্সাম্পলটা একটু খেয়াল করো, এই এক্সাম্পলে আমি একটা বস্তুকে এই বাসার ছাদ থেকে এখানে ছুঁড়ে ফেললাম। সো এই বস্তুটা কয়টা দূরত্ব গিয়েছে? দুইটা, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এই ডিস্টেন্সটা, আর একটা এক্স অক্ষ বরাবর এই ডিস্টেন্সটা। ভাইয়ারা, এখানে ভালো করে মাথায় ঢুকায় নিতে হবে যে এই বস্তুর যে দুইটা স্মরণ হয়েছে, একটা হচ্ছে ওয়াই অক্ষে আর একটা হচ্ছে এক্স অক্ষে, সো এই দুইটা স্মরণের পিছে দায়ী হচ্ছে দুইটা বেগ। কোন দুইটা বেগ? সবসময় এটা মনে রাখবা যে ওয়াই অক্ষ বরাবর স্মরণ ঘটায় ওয়াই অক্ষের বেগগুলো, আর এক্স অক্ষের স্মরণ ঘটায় এক্স অক্ষের বেগগুলো। তার মানে এই বস্তুর মধ্যে দুইটা বেগ কাজ করে, একটা হচ্ছে এক্স অক্ষের বেগ যাকে আমরা বলি ইউ এক্স, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের বেগ যাকে বলি আমরা ইউ ওয়াই। সো ভাইয়া মাথায় রাখতে হবে, এক্স অক্ষের স্মরণ ঘটায় এক্স অক্ষের বেগ, ওয়াই অক্ষের স্মরণ ঘটায় ওয়াই অক্ষের বেগ। সো নদী পারের জন্য সময় যদি হয় টি, আমরা সবাই একটা সূত্র জানি, স্মরণ এস সমান ভি ইন্টু টি, বেগ ইন্টু সময়। সো ভাইয়া নদী পারের জন্য তোমার স্মরণ কতটুকু হইতে হবে আমি বারবার মুখস্থ করিয়েছি তোমাদেরকে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। সো এখানে তুমি ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্বটা আমি লিখে দিলাম, ডি ওয়াই দ্বারা বুঝাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। ভাইয়া, আমরা একটু আগের উদাহরণে কি দেখেছি? যে ওয়াই অক্ষ বরাবর যায় কেন? ওয়াই অক্ষ বরাবরের বেগের কারণে। সেখানে বেগ কয়টা আছে? একটা, দুইটা। এই দুইটা বেগের ওয়াই অক্ষের অংশের কারণে আমার ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব যায়। সো আমরা এখানে অবশ্যই লিখব ভি এর ওয়াই অক্ষের অংশ, তার মানে ভি ওয়াই প্লাস ইউ এর ওয়াই অক্ষের অংশ, মানে ইউ ওয়াই ইন্টু
টি, সেখানে আমার এই টাইমটা বের করতে হবে। এখন ভাইয়া তুমি ডিওয়াইটা কি জানো নাকি জানো না? ডিওয়াইটা হচ্ছে নদীর প্রস্থ, বসিয়ে দিলা। বাট ভাইয়া ভিওয়াই ইউওয়াই এগুলো কি? এগুলো যদি জানতে হয় আমাদের এর আগের ক্লাসের লম্ব উপাংশ পাঠটা ভালো করে পড়তে হবে। ভাইয়ারা লম্ব উপাংশের আমি একটা উদাহরণ এখানে দিচ্ছি। ধরো এটা হচ্ছে বল এফ, এই এফকে তুমি দুইটা অক্ষে ভাগ করতে চাও, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো ভাইয়া এই কোণটা দেওয়া থাকবে তোমাকে থেটা। সো এফ এর এক্স অক্ষের উপাংশ কত হবে বা অংশটা কত হবে? যেদিকে থেটা সেদিকে কস, তাহলে এফ কস থিটা। আর এই যে এফ কস থিটা, এটা কোন অক্ষে কাজ করে ভাইয়া? এক্স অক্ষে। এই জন্য এটাকে আমরা বলি এফ এক্স, মানে এফ এর এক্স অক্ষের অংশ। আর ওয়াই কত হবে ভাইয়া? এফ ওয়াইটা হবে তোমরা সবাই জানো এফ সাইন থিটা। সো একই ব্যাপারটা এখানেও চলে এসেছে যে আমার এখানে বেগ কয়টা কাজ করছে, টোটাল দুইটা। সো এস এর জায়গায় আমরা ডিস্টেন্স দিলাম ওয়াই অক্ষ বরাবর ডি, আর আমার এখানে বেগ কয়টা আছে দুইটা, ইউ এবং ভি। সো এই দুইটা বেগের ওয়াই অক্ষের উপাংশ কত হবে? ভি ওয়াই এবং ইউ ওয়াই ইন্টু টি। এই টাইমটাই আমার বের করতে হবে। সো টাইমটা জানার আগে তোমার ভি ওয়াই এবং ইউ ওয়াইটা জানতে হবে। সো ভি ওয়াই ইউ ওয়াই কীভাবে জানবো? উপাংশ দিয়ে। কীভাবে ভাইয়া? দেখো তো এই যে ভিটা এই এক্স অক্ষের সাথে কত কোণে আছে দেখতেই পাচ্ছ, ভিটা এক্স অক্ষের সাথে আলফা কোণে আছে। তাহলে ভি এক্সটা কত হবে বলো তো? ভি এক্সটা হবে যত কোণে আছে সেই কোণের কস, তাহলে ভি কস আলফা। তাহলে ভি ওয়াইটা কত হবে? ভি ওয়াইটা হচ্ছে ঠিক এই বরাবর, ভি ওয়াইটা হবে ভি সাইন আলফা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। একইভাবে ইউ এর ক্ষেত্রে ভাইয়া দেখো তো ইউটা ঠিক এই দিকে আছে, ইউটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? ইউ যেহেতু এক্স অক্ষের উপরেই আছে তাহলে এক্স অক্ষের সাথে জিরো ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা বলেছি কোণ জানতে পারলেই তুমি কিন্তু উপাংশ জেনে ফেললা, কারণ যেই কোণে আছে সেই কোণের কস মাইরা দিলেই হবে। তাহলে ইউ এক্সটা কত হবে ভাইয়া? তাহলে ইউ এক্সটা হবে এক্স অক্ষের সাথে কত কোণে আছে, জিরো ডিগ্রি, তাহলে ইউ কস জিরো ডিগ্রি। একইভাবে ইউ ওয়াইটা কত হবে? ইউ ওয়াই মানে কি ভাইয়া? ঠিক এই বরাবর ইউ ওয়াইটা হবে, ওইটা কস হলে এটা সাইন, ইউ সাইন জিরো ডিগ্রি। সো দেখো তো তোমার হাতে কিন্তু সবগুলো আছে, ইউ এক্স আছে, ভি এক্স আছে, ইউ ওয়াই আছে, ভি ওয়াই আছে। সো এখানে কী কী লাগবে? ইউ ওয়াই এবং ভি ওয়াই সেই মানগুলো তুমি বসিয়ে দাও। দেখো তো ভাইয়া ইউ ওয়াই ভি ওয়াই এর মান কত? ভি ওয়াই মানে কত? ভি সাইন আলফা, ভি সাইন আলফা প্লাস ইউ ওয়াই মানে কত? ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন জিরো ডিগ্রি, সাইন জিরো ডিগ্রির মান জিরো, তার মানে এটা হচ্ছে জিরো ইন্টু টি। সুতরাং তুমি টি এর মানটা এখান থেকে পেয়ে যাবা, টি সমান ডি ভাই ভি সাইন আলফা। এখানে ডিওয়াই কেন দিলাম না? কারণ বারবার আমার ডিওয়াই দেওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি জানো এই ডিটা কত বা এই ডিটা ওয়াই অক্ষ বরাবর, এটা অলরেডি তুমি জানিয়ে দিয়েছো। তো এই যে আমরা সময়ের সূত্রটা পেলাম, এই সময়টাই হচ্ছে নদী পারাপারের জন্য সময়। সো ভাইয়ারা আমরা নদী পারের জন্য সময়ের একটা ফর্মুলা পেয়ে গিয়েছি, সময়টা হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা, যেখানে ডি হচ্ছে নদীর প্রস্থ, ভি হচ্ছে নৌকার বেগ, আর আলফা হচ্ছে কত কোণে রওনা দিয়েছি। সো সবাই সূত্রটা মুখস্থ করে ফেলো। এখন অনেকের মনে প্রশ্ন আসে, ভাইয়া আমরা যদি নৌকাটাকে ওই দিকে না চালিয়ে অন্যদিকে চালাইতাম তাইলে কি সময়ের কোনো চেঞ্জ আসতো না? হ্যাঁ ভাইয়া, তখন আলফার মানে চেঞ্জ আসতো, সূত্রে কিন্তু কোনো চেঞ্জ আসতো না। সো চলো সেটা দেখিয়ে দেই সূত্রের আসলেই চেঞ্জ আসে কি না। যেমন ধরো আমি আগের বার নৌকাটাকে এই বরাবর চালিয়েছিলাম, বাট এখন নৌকাটাকে আমি এভাবে চালাচ্ছি। সো এখন টাইমের ফর্মুলাটা কেমন আসবে? ভাইয়া আমাদের হাতে চারটা জিনিস দেওয়া থাকবে, স্রোতের বেগ, নৌকার বেগ, নদীর প্রস্থ এবং নৌকাটা কত কোণে তুমি রওনা দিয়েছিলে। সো ভাইয়া এখান থেকে আমরা কীভাবে নদী পারের জন্য সময়ের ফর্মুলাটা বের করব? একইভাবে আমরা জানি, আমরা কি জানি, নদী পার হতে হলে যেতে হবে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। এইটা লিখে তুমি অঙ্কটা শুরু করবা। তাহলে আমরা জানি ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব মানে ডি ওয়াই সমান, এই সূত্রটা তো সবাই জানো, এস সমান ভিটি, মানে সরণ সমান বেগ ইন্টু সময়। তাহলে এটা হচ্ছে সরণ সমান বেগ ইন্টু সময়। বেগ কত দিবা? এখানে বেগ কয়টা? এখানে বেগ হচ্ছে দুইটা, ইউ এবং ভি। আর এই দুইটা বেগ দিয়ে সে কই যাবে? ওয়াই অক্ষ বরাবর। সো বেগগুলোও নিতে হবে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ইউ ওয়াই প্লাস ভি ওয়াই। সম্পূর্ণ বেগ না, জাস্ট ওয়াই অক্ষ বরাবরের বেগ দিয়ে সে ওয়াই অক্ষে যাবে, এক্স অক্ষের বেগ দিয়ে সে এক্স অক্ষে যাবে। সো আমার ওয়াই এর বেগগুলো নিয়ে নিলাম। এখন ভাইয়া তুমি আগে ইউ ওয়াই এবং ভি ওয়াইটা বের করে নাও। ইউ ওয়াই ভি ওয়াই কিন্তু আমরা বের করতে জানি। কীভাবে জানি? আমরা জানি উপাংশ কীভাবে বের করতে হয়। দেখো তো ভাইয়া এই ভিটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? আলফা কোণে আছে। আমরা বলেছিলাম যেই কোণে থাকবে সেই কোণের কস, তাহলে
এক্স অক্ষে ভি এর উপাংশ মানে ভি এক্সটা হবে ভি কস আলফা আর তার লম্ব দিকে সাইন, তার মানে এটা হবে মানে ওয়াই অক্ষে ভি ওয়াইটা হবে ভি সাইন আলফা। ভি এর কাহিনী শেষ। এবার ইউ, ভাইয়া দেখো সুন্দর করে, ইউটা এক্স অক্ষের উপর আছে, তাহলে ইউটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? ভাইয়া আমি যদি এক্স অক্ষের উপর থাকি, ল্যাটায় থাকি, তাহলে আমি এক্স অক্ষের সাথে কত কোণে থাকবো? জিরো ডিগ্রি। তাহলে ইউটা এক্স অক্ষের সাথে জিরো ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা কোণ জানি, কোণ যতই হোক জানি তো নাকি, যেই কোণ জানি সেই কোণের কস। তাহলে ইউ এক্সটা হবে ইউ কস জিরো ডিগ্রি, আর তার লম্বটা মানে ইউ ওয়াইটা হবে, ইউ ওয়াইটা হবে ইউ সাইন জিরো ডিগ্রি। একটা জানলে আরেকটা সাইন হয়ে গেল। সো তুমি দেখো তো ভি এক্স ইউ এক্স জানো, ভি ওয়াই ইউ ওয়াইটা জানো। সো ভাইয়া এই সবগুলো যদি জেনেই ফেললা, সেখানে মানগুলো বসিয়ে দাও। এখানে লাগবে কাকে কাকে? ইউ ওয়াই এবং ভি ওয়াইকে। ইউ ওয়াই কত ভাইয়া? ইউ সাইন জিরো, সাইন জিরোর মান জিরো, সো এটা বসাতে হবে না, এটা টোটালি জিরো হয়ে গেল। আর ভি ওয়াই হচ্ছে ভি সাইন আলফা ইন্টু টি। সো দেখো তো এটা হচ্ছে ডি। সো আমরা টি এর মানটা কত পাচ্ছি? এখানেও আমরা টি এর মান পাচ্ছি, টি সমান ডি বাই ভি সাইন আলফা। এটা দাদা তোমাকে আমি বুঝাতে চাইলাম, তুমি যেইভাবেই রওনা দাও না কেন, যেই কোণেই রওনা দেয় না কেন, তোমার নদী পারাপারের জন্য সময়ের এই একটা ফর্মুলাই আসবে, টি সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সো আমাদের প্রশ্নে কী কী দেওয়া থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে নদীর প্রস্থ ডি, নৌকার বেগ ভি, তাহলে লাগবে কি ভাইয়া? আলফা। আলফাটা কি? তুমি কত কোণে রওনা দিলা। সো তুমি যদি শুধুমাত্র এইটা জানো যে তুমি কত কোণে রওনা দিয়েছো, তাহলে এই নদী পারাপারের জন্য সময়টা বের করে ফেলতে পারবে। সো এটাই হচ্ছে নদী পারাপারের জন্য জেনারেল ফর্মুলা যেটা আমরা শিখলাম। এখন চলো এই ম্যাথটাতে চলে যাওয়া যাক। সো ভাই আর থিওরি পড়া শেষ, এখন আমরা ম্যাথে চলে আসি। তোমরা আমাকে বলো তো এ নাম্বারের অ্যান্সারটা জানি কত ছিল? এ নাম্বারের অ্যান্সার ছিল তোমার 120 ডিগ্রি কোণে নৌকাটা চালালে সর্বনিম্ন দূরত্বে নদীটা পার হতে পারবো। সো এখন বি নাম্বারে চলে আসি। বি নাম্বারে বলেছে এক্ষেত্রে কত সময় লাগবে। সো ভাইয়া বি নাম্বারের উত্তর করার আগে আমি একটু চিত্রটা এঁকে নেই। এটা হচ্ছে নদী, এ হচ্ছে নদীর প্রস্থ ডি, এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, আর নৌকাটা তুমি চালিয়েছিলা 120 ডিগ্রি কোণে স্রোতের সাথে, সে হচ্ছে নৌকার বেগ ভি, এটা হচ্ছে আমার 120 ডিগ্রি। এখন ভাইয়া আমাদের বের করতে বলেছে নদী পার হতে কত সময় লাগবে। সো আমরা জানি নদী পার হওয়ার জন্য যেতে হয় ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব। সো আমরা ডি সমান লিখবো, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর, সো আমাদের বেগগুলোও লিখতে হবে ওয়াই অক্ষ বরাবরের ইন্টু টি, অ্যাস সমান ভিটি। এখানে বেগ কয়টা? দুইটা, ইউ এবং ভি, সো ইউ ওয়াই প্লাস ভি ওয়াই। এখন তোমরা টি এর মান বের করে ফেলো, তাহলে টি সমান আসবে ডি ডিভাইডেড বাই ভি ওয়াই প্লাস ইউ ওয়াই। সো ভাইয়া ডি এর মান জানো, ডি এর মান কত? 10 কিলোমিটার। ইউ ওয়াই আর ভি ওয়াই এর মান জানো না, সো জেনে ফেলো, জানতে তো সমস্যা নেই। কীভাবে জানবো ভাইয়া? এই ভিটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 120 কোণে আছে, যেই কোণে থাকে সেই কোণের কস। তাহলে ভি এক্সটা হবে ভি কস 120, আর তার লম্বটা হবে সাইন, চোখ বুঝে সাইন। তাহলে ভি ওয়াইটা হবে ভি সাইন 120। একই কাজ ইউ এর জন্য। ভাইয়া ইউটা কোন দিকে আছে? এক্স অক্ষের উপর আছে, তার মানে জিরো ডিগ্রি কোণে আছে। সো যেই কোণে আছে সেই কোণের কস, তাহলে ইউ এক্সটা হবে ইউ কস জিরো ডিগ্রি, আর ইউ ওয়াইটা হবে ইউ সাইন জিরো ডিগ্রি। ভাইয়া আমার কি ইউ এক্স আর ভি এক্স দরকার? দরকার নাই, কারণ এরা কিন্তু নদী পারে কাজ করে না, এরা খালি এক্স অক্ষে নেয়, ওয়াই অক্ষে কারা নেয়? এই যে এই দুইটা, সেই দুইটাকে বসিয়ে দাও। ভি ওয়াই মানে কত? ভি সাইন 120। আর ইউ ওয়াই মানে কত ভাইয়া? ইউ ওয়াই মানে ইউ সাইন জিরো, মানে জিরো বসাইতে হবে না। সো আমরা অঙ্কটা করে ফেলবো, এটা ভাগ করে যত আসবে সেটাই হচ্ছে আমাদের নদী পারাপারের জন্য সময় সর্বনিম্ন দূরত্বের জন্য। সো তোমাদের যদি এই ম্যাটটা থিওরিতে আসে তাহলে তোমরা এইভাবে করে দিবা, বাট যদি এমসিকিউতে আসে শর্টকাট তো আছেই। শর্টকাটটা হলো ভাইয়া যখনই তোমাকে বলবে নদী পারের জন্য কত সময় লাগে, তখনই সূত্র হচ্ছে টি সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, যেখানে ডি হচ্ছে নদীর প্রস্থ, ভি হচ্ছে নৌকার বেগ, আর আলফা হচ্ছে কত কোণে রওনা দিলা। আমি যদি বলি 30 ডিগ্রি কোণে রওনা দিয়েছি, তাহলে ডি ডিভাইডেড বাই ভি সাইন 30 ডিগ্রি, আর এই অঙ্কে আমরা রওনা দিয়েছি 120 ডিগ্রি কোণে, সো ডি ডিভাইডেড বাই ভি সাইন 120 ডিগ্রি। ইজি না ভাইয়া? অবশ্যই ইজি। সো যারা যারা বুঝোনি তারা এটা মুখস্থ করে নিবা, নদী পারাবার জন্য সময় টি সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, যেখানে আলফার মান জানলেই কেল্লা ফতে। সি নাম্বার প্রশ্নে বলেছে সর্বনিম্ন সময়ে নদীটা পার হতে হবে, তাহলে কোন দিকে চালাবো? এটাও অনেক ইজি। দেখো তোমরা, আমি একটা নদী এঁকে ফেলি, এটা হচ্ছে নদীর প্রস্থ ডি, এটা হচ্ছে স্রোতের বেগ ইউ। সো আমার প্রশ্ন হচ্ছে নৌকাটা কোন দিকে চালালে নদীটা খুব কম সময়ে আমরা পার হতে পারবো। সো আমি ধরে নিচ্ছি নৌকাটা আমি উল্টাপাল্টা যে কোনো একটা দিকে চালাচ্ছি। মনে করো নৌকাটাকে আমি এই দিকে চালালাম ভি বেগে, এটা মনে করো আলফা কোণে। সো আমার এই আলফা কোণটাই বের করতে হবে।
যে এই কতগুণে রওনা দিলে নদীটা সবচেয়ে কম সময়ে পার হব। তুমি যেই দূরত্বেই পার হও না কেন, পার হতে হবে। এখন শর্ত কি, দূরত্ব ম্যাটার না, ম্যাটার হচ্ছে সবচেয়ে কম সময় লাগবে। সো তুমি অলরেডি জানো নদী পারের জন্য সময় টি সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা তোমরা জানো তাই না? এটা হচ্ছে নদী পারের জন্য সময়। সো এখন এই সময়টাকে বানাইতে হবে সবচেয়ে কম। ভাইয়া এখানে তোমার প্রশ্নে কী কী দেওয়া আছে, ডি দেওয়া আছে, তার মানে এই ডিটা ফিক্স। তোমার প্রশ্নে ভি দেওয়া আছে, তার মানে এই ভিটাও ফিক্স। তোমার এই সময়টাকে বানাইতে হবে কম, এই সময়টাকে কমায় দিতে হবে। এখন এই সময়টাকে কীভাবে কমাবা, ডি এবং ভি ফিক্স। ভাইয়া টি এর সাথে এই যে সাইন আলফা, এটা সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক না? ডি আর ভি যদি ফিক্স থাকে, তুমি টিকে কমানোর একমাত্র উপায় কি, বুঝতে পেরেছ? একমাত্র উপায় হচ্ছে এই যে সাইন আলফা, এটাকে বাড়িয়ে দেওয়া, তাই না? কারণ ডি ভি ফিক্স আছে, তাহলে টাইম যদি আমি কমাতে চাই সাইন আলফাকে বাড়াতে হবে, টাইম যদি আরও কমাতে চাই সাইন আলফাকে আরও বাড়াতে হবে, টাইম যদি সর্বনিম্ন করতে চাই সাইন আলফাকে করতে হবে সর্বোচ্চ। ভাইয়া সবাই কিন্তু জানো সাইন আলফার সর্বোচ্চ মান কত, সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। সুতরাং আলফার মান আসবে সাইন ইনভার্স 1, মানে 90 ডিগ্রি। আর আলফাটা কী ছিল, যত কোণে রওনা দিবা, তার মানে উত্তরটা তোমরা পেয়ে গিয়েছো। যদি আমরা সর্বনিম্ন সময়ে পার হতে চাই, তাহলে আমার নৌকাটা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে চালাতে হবে। তাহলে চিত্রটা আলটিমেটলি এমন হবে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে এই বরাবর যদি নৌকাটা চালাই, তাহলে আমি সবচেয়ে কম সময়ে নদীটা পার হতে পারবো। হয়তোবা আমি এখানে পৌঁছাবো না, আমি হয়তোবা এখানে পৌঁছাবো, বাট সবচেয়ে কম সময়ে। সো তোমাদের যদি কোনো দিন নদী পারের জন্য তারা থাকে, তোমরা একদম সোজা রওনা দিবা। আশা করি বুঝতে পেরেছ। ভাইয়ারা ডি নাম্বার প্রশ্নে বলেছে এই ক্ষেত্রে কত সময় লাগবে, মানে সর্বনিম্ন সময় পার হতে কত সময় লাগবে, দ্যাট মিন্স এই মিনিমাম টাইমটা কত। সো আমরা অলরেডি জানি টি মিনিমাম এর ফর্মুলা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, যেখানে আলফাটা কত ডিগ্রি তুমি অলরেডি কিন্তু জেনে আসছো, যে সর্বনিম্ন সময়ে পার হতে হলে 90 ডিগ্রিতে রওনা দিতে হয়। সো আলফার মান 90 ডিগ্রি বসালে তুমি টি মিনিমামের মানটা পেয়ে যাবা, আর এইটাই হবে আমাদের অ্যান্সার। ই নাম্বার প্রশ্নে বলেছে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, মানে সর্বনিম্ন সময়ে পার হওয়ার ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত। ভাইয়া তুমি এখান থেকে রওনা দিয়েছিলে, এই যে তোমার নৌকার বেগটা ভি, কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, তাই না? বাট তুমি কি এখানে পৌঁছাবা, অবশ্যই না। স্রোতের ধাক্কায় তুমি দেখা যাবে এখানে কোথাও পৌঁছাইছো। তো প্রশ্ন করেছে পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য বলতে যে তুমি এই যে টোটাল যে ডিস্টেন্সটা গেলা, টোটাল ডিস্টেন্স মানে এই অ্যাস, এই অ্যাসটা কত। সো আমরা সবসময় জানি যে স্মরণ সমান বেগ ইনটু সময়। সো ভাইয়া তুমি এই ক্ষেত্রে কত সময় লাগবে সেটা কিন্তু অলরেডি বের করে এসেছ ডি নাম্বারে। সো টাইমটা আমি একটু এখানে লিখে দিচ্ছি, এক্ষেত্রে তুমি টাইমটা বের করেছো ডি ডিভাইডেড বাই ভি। সো সময় নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বেগ, বেগটা কত হবে? আচ্ছা এটা কি তার লব্ধি স্মরণ না, সেটা আমাকে একটু বলো তো। আমরা বলেছিলাম শুরুতেই বস্তু সেদিকেই যায় যেদিকে লব্ধি কাজ করে। সো এইটা যদি তার লব্ধি স্মরণ হয়, তাহলে এই বরাবর কোন বেগটা কাজ করে, ইউ ভি নাকি লব্ধি বেগ ডব্লু, বলো তো। ভাইয়া যেহেতু এটা লব্ধি স্মরণ, সো এখানে চোখ বুঝে আমার বুঝে নিতে হবে যে এখানে কাজ করতেছে কে, লব্ধি বেগ ডব্লিউ। কার কার লব্ধি, ইউ এবং ভি এর লব্ধি। সেখানে বেগের জায়গায় আমরা বসাবো লব্ধি বেগ ডব্লিউ, আর টাইম তো আমরা জানি, টাইম আমরা অলরেডি ডি নাম্বারে বের করে এসেছি ডি বাই ভি। সো এখন লব্ধি বেগটা জানতে হবে, কার কার লব্ধি এখানে, ইউ এবং ভি এর লব্ধি। আচ্ছা লব্ধি জানতে হলে কয়টা জিনিস লাগে, তিনটা, কি কি, দুইটা আলাদা আলাদা ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণ। দেখো তো আলাদা আলাদা মান দেওয়া আছে না, ইউ দেওয়া আছে না, ভি দেওয়া আছে না, আর তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে লব্ধি কত হয়, আমরা জানি 90 ডিগ্রিতে থাকলে লব্ধি হয় রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, লাস্ট ক্লাসে পড়াইছি। তাহলে ইউ আর ভি যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাহলে লব্ধি হবে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর টাইম কত ভাইয়া, ডি বাই ভি, যেটা তোমরা ডি নাম্বারে বের করেছো, এটা ক্যালকুলেট করলে, এটা ক্যালকুলেট করলে তুমি মোট পথের দৈর্ঘ্যটা পেয়ে যাবা, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো তোমাদের কিন্তু কাজগুলো হচ্ছে অ্যান্সারগুলো কমপ্লিট করা। এফ নাম্বার প্রশ্নে বলেছে এক্ষেত্রে নৌকা কর্তৃক অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব কত। সো প্রশ্নটা একটু ডিফারেন্ট। সো কীভাবে ডিফারেন্ট, আমাদের বলেছে মোট অনুভূমিক দূরত্ব কত। আচ্ছা এটা হচ্ছে তার টোটাল দূরত্ব, এটা অনুভূমিকও না উল্লম্বও না, উল্লম্ব মানে ওয়াই অক্ষের,
আর ওয়াই অক্ষের দূরত্ব তোমরা জানো ডি। তাহলে আমাদের অনুভূমিক বলতে কি বোঝায়? অনুভূমিক বলতে বোঝায় এক্স অক্ষের দূরত্বটা কত। ভাইয়া এই দূরত্বটার মধ্যে দুইটা দূরত্ব আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব যেটা হচ্ছে ডি আমরা জানি, আর এই যে এটা হচ্ছে এক্স অক্ষের দূরত্ব যেটা হচ্ছে এক্স ডি আমরা রিপ্রেজেন্ট করলাম। এখন আমাদের এই এক্স এর মানটা বের করতে হবে, কারণ এই এক্সটাই হচ্ছে নৌকার অনুভূমিক দূরত্ব। মাঝে মাঝে তোমাকে প্রশ্ন বলে যে নৌকাটা ওই পারে গিয়ে কতটুক দূরত্ব অনুভূমিকভাবে যায়, মানে এইটা ভাই, এইটা মানেই কিন্তু এক্স। ওকে ভাইয়া, সো আমার এই এক্সটা বের করতে হবে। এক্স কীভাবে বের করব? আমরা জানি স্মরণ সমান বেগ ইনটু টাইম, তাই না? সো দেখো তো, এই স্মরণের জায়গায় এখন আমরা বসাবো এক্স অক্ষের স্মরণ মানে এক্স, এই এক্সটা বের করতে হবে। তাহলে বেগ কী বসাতে হবে? এখানে বেগ একটা না দুইটা, অবশ্যই দুইটা, কে কে? ইউ এবং ভি। সো ভাইয়া এখানে বেগের জায়গায় বসাতে হবে ভি এক্স প্লাস ইউ এক্স ইনটু টি। কেন ভি এক্স ইউ এক্স বসালাম? কারণ স্মরণ কোনটা ভাইয়া? এক্স এর স্মরণ। এই কারণে বেগও বসাতে হবে কোন বরাবরের? এক্স অক্ষ বরাবরের বেগ। ওকে, এর আগের অঙ্কগুলোতে কি করেছিলাম? স্মরণ কোনটা ছিল? ওয়াই অক্ষের স্মরণ। তখন বেগ বসাইছো কোনটা? ওয়াই অক্ষের বেগগুলো বসাইছিলাম। আর ঠিক এর আগের অঙ্কটা মানে ই নাম্বারে কেন আমরা ডব্লু বসাইছিলাম? কারণ ই নাম্বারে বলেছিল টোটাল পথ। টোটাল পথ মানে কি? লব্ধির কারণে যেই পথটা যায়, এই কারণে এখানে লব্ধি বসাইছিলাম। আশা করি বুঝতে পেরেছো। সো এক্স অক্ষ যেহেতু বের করতে বলছে, সো আমরা ভি এক্স প্লাস ইউ এক্স ইনটু টি। এখন ভাইয়া তুমি এর আগের প্রত্যেকটা অঙ্কে ভি এক্স ইউ এক্স বের করো নাই, করেছো কিন্তু কাজে লাগে নাই, বাট এখন কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে? চলো ভি এক্স ইউ এক্সটা বের করে নিই। ভাইয়া এই যে ভিটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। আমি বলেছিলাম যত কোণে আছে চোখ বুঝে ওই কোণের কস বসিয়ে দিবা। তাহলে ভি এক্সটা হবে ভি কস 90, আর ভি ওয়াইটা এখন আমার দরকার নাই, সো আমি লিখছি না। ভি ওয়াইটা হবে ভি সাইন 90। সিমিলারলি ইউ, ভাইয়া ইউটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 0 ডিগ্রি। আমি বলেছিলাম যত কোণে আছে সেই কোণের কস বসিয়ে দিবা। তাহলে ইউ এক্সটা হবে ইউ কস 0 ডিগ্রি, আর ইউ ওয়াইটা হবে ইউ সাইন 0 ডিগ্রি, ওইটা দরকার নাই, কারণ আমার লাগবে কি? ইউ এক্স। সো যা যা পাইছো বসিয়ে দাও। কত হবে? ভি এক্স এর মান হচ্ছে ভি কস 90, ভি কস 90 হচ্ছে ভি কস 90 প্লাস ইউ এক্সটা হচ্ছে ইউ কস 0, ইউ কস 0। আর টাইমটা কত ভাইয়া? টাইম অলরেডি জানো, সর্বনিম্ন সময়ে পার হওয়ার জন্য টাইম হচ্ছে ডি বাই ভি। সো এখানে ভি কস 90 মানে 0, তাহলে এখানে পাবা ইউ ইন্টু ডি বাই ভি, আর এটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত ডিস্টেন্স। তোমরা চাইলে সূত্রটা মুখস্ত করে নিতে পারো, উপরে স্রোতের বেগ, নিচে নৌকার বেগ, উপরে নদীর প্রস্থ, এটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর সে কত দূরত্বে যাচ্ছে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে।